জীবনে চলার পথে আমরা নানান ধরনের মানুষের সাথে পরিচিত হই, তবে আমরা আমাদের পছন্দসই শ্রেণীর সাথে বন্ধুত্ব করে তুলি, তাদেরকে নিয়ে তাদেরকে ঘিরেই আমাদের জীবন সাজাই। তাই কুরআন খুললে আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা যেন এইসব শ্রেণীর কার্যক্রম এবং পরিণতি দেখে সঠিক শ্রেণীতে অংশ হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, সেজন্য কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বভাবের মানুষের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, মুমিনরা অর্থহীন বিষয়ে লিপ্ত হয় না, 23 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আর অর্থহীন অপ্রয়োজনীয় বিষয়াদি তাদের সামনে উপস্থিত করা হলে তারা নিজেদের সম্মান সমুন্নত রেখে বিনয়ের সাথে সেসব বিষয় এড়িয়ে যায়, 25 নম্বর সূরার 72 নম্বর আয়াত। অন্যদিকে এমন মানুষও আছে যারা অর্থহীন কথাবার্তায় নিমজ্জিত হয়, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এই দুই শ্রেণীর সাথে পরিচিত হওয়ার পর আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন দলের অংশ হতে চান, তারপর সিদ্ধান্ত নিন। সামনে এগোলে আল্লাহ আপনাকে অন্য এক শ্রেণীর সাথে পরিচয় করিয়ে দিবেন। এরা অসহায়দের খাবার দিতে উৎসাহিত করে না, 89 নম্বর সূরার 18 নম্বর আয়াতে এটি উল্লেখিত, এবং নিজেদের ধন সম্পদকে গভীরভাবে ভালোবাসে, এটা হচ্ছে এর পরবর্তী আয়াত। একই সাথে তিনি এদের বিপরীত শ্রেণীর সাথেও পরিচয় করিয়ে দেন, যারা অন্যদেরকে যা দেওয়া হয়েছে তা নিয়ে ঈর্ষা পোষণ করে না এবং দারিদ্র্যের হুমকির সম্মুখীন হয়েও নিজের উপরে অন্যের কল্যাণকে প্রাধান্য দেয়, 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আপনি পরিচিত হবেন তাদের সাথে যারা নিতান্তই অলসভাবে এবং লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে কদাচিৎ স্মরণ করে, 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত। এবং তাদের সাথেও যারা নিজেদেরকে সালাতে বিনয় এবং একাগ্র চিত্তে অংশগ্রহণ করে, 23 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আপনি এমন মানুষ আপনার জীবনে আসবে যারা শুধুই ভোগ বিলাসে মত্ত থাকে আর চতুষ্পদ জন্তুর মতো খাওয়া দাওয়া করে, 47 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আবার সেই সমস্ত চিন্তাশীল লোকেরও আপনার নাড়া দিয়ে যাবে যারা আকাশ এবং পৃথিবীর নৈপুণ্য নিয়ে চিন্তা ভাবনা করে, 3 নম্বর সূরার 191 নম্বর আয়াত। নিজের প্রবৃত্তিকেই রবের আসনে বসিয়ে নিয়েছে, 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত। এমন মানুষের পাশাপাশিও অন্যান্য সব কিছুর চেয়ে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, 2 নম্বর সূরার 165 নম্বর আয়াত। এমন মানুষ আপনি দেখতে পাবেন, এমনকি আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন যে 1400 বছরের পুরনো কোরআন কি অবিকালভাবে আজকের এই পৃথিবীর গল্প আপনাকে শোনাচ্ছে। কোরআন যেন আমাদের সময়ের নেতৃবর্গ আর সরকারদের কথাই বলছে যারা পৃথিবীর বুকে অত্যাচারের নেতৃত্ব দেয় আর পৃথিবীর মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে অনুগত রাখতে চায় এবং তাদের মাঝে এক দলের সন্তানদেরকে হত্যা করে এবং তাদের উপর অত্যাচার চালায়, 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আর যারা অনুগত স্বীকার করতে অস্বীকার করে তাদেরকে জেলে বন্দী করার ভয় দেখায়, 26 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই শাসকেরা মুসলিম নারী শিশুদেরকে আগুনের মুখে ঠেলে দেয়, 85 নম্বর সূরার 5 নম্বর আয়াত। শুধু এই কারণে যে তারা আল্লাহর উপর ইমান এনেছে, 85 নম্বর সূরার 8 নম্বর আয়াত। অথচ এই অত্যাচারীরাই নিজেদেরকে অর্থবিত্ত এবং প্রযুক্তিতে অগ্রগামী এবং সভ্য সমাজের মুখপাত্র বলে দাবি করে, 28 নম্বর সূরার 76 নম্বর আয়াত উল্লেখিত। আর এতেই কেউ কেউ ধোকা খেয়ে তাদের কুফর এবং অন্যদের উপর তাদের অত্যাচারকে বেমালুম ভুলে গিয়ে বিস্ময় ভরা চোখে তাদের সমাজ এবং সংস্কৃতিকে মুগ্ধ হয়ে মনে মনে ভাবে, যদি তাদের মতো হতে পারতাম, 28 নম্বর সূরার 79 নম্বর আয়াত। কিছু সত্যনিষ্ঠ আলিম মানুষদের সচেতন করতে উঠে দাঁড়ায়, 28 নম্বর সূরার 80 নম্বর আয়াত। এর ফলে কিছু মুসলিম জেগে ওঠে এবং শত্রুর ভূমিতে নিগৃহীত হওয়ার পর ইসলামের ভূমিতে হিজরত করে, 16 নম্বর সূরার 110 নম্বর আয়াত। কেউ কেউ বিশ্বের বিভিন্ন অংশে নির্যাতিত নারী পুরুষ এবং শিশুদের রক্ষার্থে আল্লাহর রাস্তায় লড়াই করে, 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত। তবে অধিকাংশ মানুষই দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়িয়ে তোলা এসব শত্রুর ভূমিতে থাকাটাই পছন্দ করে, 4 নম্বর সূরার 97 নম্বর আয়াত। শুধু তাই নয়, বরং গৃহপালিত দাসের মতো বসে থেকে নিজের ভাইদের সম্পর্কে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে তারা নিহত হতো না, 3 নম্বর সূরার 168 নম্বর আয়াত। এতটুকু যেন যথেষ্ট নয় যে অত্যাচারীরা পরিষ্কারভাবে একে অপরের সহযোগী, 8 নম্বর সূরার 73 নম্বর আয়াত এবং 45 নম্বর সূরার 19 নম্বর আয়াতে উল্লেখিত।
যারা চায় আমরা যেন ইসলামকে কাটছাঁট করি। 68 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আমরা ইসলাম পরিত্যাগ করে সম্পূর্ণরূপে তাদের অনুসরণ করলে শুধু তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে। 2 নম্বর সূরার 120 নম্বর আয়াত, চিরতাচারী কাফের গোষ্ঠীকে দুনিয়ার মুহে আবিষ্ট কিছু মুসলিম মিত্র হিসেবে গ্রহণ করে। তারা আত্মবিশ্বাসের সাথে তাদের সেই মিত্রদেরকে আশ্বাস দিয়ে বলে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। 59 নম্বর সূরার 11 নম্বর আয়াত, কিন্তু যেহেতু এরা দলিলমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওদিকেও নয়, তাই তারা মুমিনদেরকে আশ্বস্ত করে বলে, আমরা তো বিশ্বাসী। 4 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আর আমরাও তো মানে আসলে উম্মার বিজয়ই চাই, আর তাই যারা পরীক্ষায় পড়লে পূর্বাবস্থায় ফিরে যায়। 22 নম্বর সূরার 11 নম্বর আয়াত, এমন মানুষের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, তবে আপনি এমন মানুষের দেখা পাওয়ার সৌভাগ্য লাভ করবেন যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে এবং তাদের সংকল্প বিন্দু মাত্র পরিবর্তিত হয়নি। 33 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আর এভাবেই কোরআন পড়ার সময় মানব জাতি সর্বোত্তম থেকে শুরু করে সর্বনিকৃষ্ট পর্যন্ত নানা বৈচিত্র্যময় চরিত্রের মানুষ এবং তাদের বৈশিষ্ট্য আপনার সামনে উপস্থাপিত হবে। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন, তোমাদের আগে যারা এসেছিল তারা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আগত বার্তার সংকলন হিসেবে দেখত। তারা রাতের বেলা এগুলো নিয়ে চিন্তা করত আর দিনের বেলায় সেগুলো কাজে পরিণত করত। সুতরাং এবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি এদের মধ্যে কোন দলটির অংশ হতে চাই, আমি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছি। কোরআন আপনার সামনে ঠিক এই চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছে।